গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে ট্রেনে নাশকতার আশঙ্কায় 2023 সালে 22 ডিসেম্বর পার্বতীপুর থেকে রাজশাহীগামী যে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই ট্রেনটি বন্ধের পরে প্রায় 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। তবে ট্রেনটি বন্ধ থাকার কারণে উত্তরাঞ্চল থেকে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী যারা যাত্রী আসতেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তাদেরকে বিকল্প ট্রেনে আসতে হচ্ছে অথবা বিকল্প সড়ক পথে, এতে করে তাদের যে কিন্তু যাতায়াতের খরচটা বৃদ্ধি পেয়েছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে বিকল্প পথে আসতে কিন্তু যেখানে আগে 30 টাকা লাগতো সেখানে এখন আসতে তাদের খরচ হচ্ছে 120 টাকা, অর্থাৎ তাদেরকে বেশি খরচ গুনতে হচ্ছে। আমরা এ বিষয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চল যারা রয়েছেন অসীম কুমার তালুকদার তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আগে যেহেতু চালক সংকট থাকে এবং বিভিন্ন ট্রেন চলাচল করতে হয় তার কারণে কিন্তু এই উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু করা সম্ভব নয় ঈদের আগে। তিনি জানিয়েছেন যে ঈদের পরে হয়তো চালক পাওয়া গেলে সেই উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আবার চালু করা সম্ভব হবে। আর একটু জানিয়ে রাখি যে এই উত্তরা এক্সপ্রেস ট্রেনটি অনেক কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী, তারা সকালে বিভিন্ন যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো কিন্তু তারা নিয়ে আসেন এই ট্রেনটিতে করে আত্রাই, নাটোর, রাজশাহী সহ বিভিন্ন যারা এই এই অঞ্চলে ব্যবসায়ী করেন তারা কিন্তু এখানে নিয়ে আসেন। এবং এই ক্ষুদ্র ব্যবসায়ীর পাশাপাশি যাত্রীরা কিন্তু বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। তো ট্রেনটি চালু হলে তারা আবার সুবিধায় পাবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই ছিল উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ নিয়ে আমার কাছে সবশেষ তথ্য।